ঢেঁড়স গাছের কাণ্ডটাকে মাঝখান দিয়ে ভাঙলে দেখা যাচ্ছে কি ঢেঁড়স গাছের কাণ্ডটার মধ্যে সাদা চালের মতো অথবা হলুদ রঙের ছোট্ট একটা পোকা আছে। এই পোকাটা বর্তমানে ঢেঁড়স গাছে খুব ক্ষতি করছে। এই পোকাটাকে সঠিক ওষুধ দিয়ে দমন করা খুব সোজা, কিন্তু ভুল ওষুধ দিলে একটুও কাজ হবে না, দমন করাই যাবে না। এই পোকাটা যদি কাণ্ডে লেগে থাকে তাহলে কি হবে, এই কাণ্ডের ভিতরে নরম অংশটা এই পোকাটা কুড়ে কুড়ে খেয়ে নেবে এবং ঢেঁড়স গাছটা পরবর্তীকালে নষ্ট হয়ে যাবে। দেখুন, ঢেঁড়স গাছের কাণ্ডের ভিতরটা একেবারে কুড়ে কুড়ে খেয়ে নিয়েছে। আমি আবার একটা ঢেঁড়স গাছ আপনাদেরকে তুলে দেখাচ্ছি। তার কারণ হলো অনেক ঢেঁড়স গাছেই এই রোগটা লেগে গেছে। দেখুন, এই গাছটাতেও সেই একই অবস্থা। আমি ঢেঁড়স গাছের কাণ্ডটাকে লম্বালম্বি চিরে আপনাদের দেখাই, তাহলে আপনারা আরও পরিষ্কারভাবে বুঝতে পারবেন। কাণ্ডটা একেবারে পোকায় খেয়ে নিয়েছে, এটাতেও কিন্তু একই পোকা আছে। এইভাবে ঢেঁড়স গাছের কাণ্ডকে আস্তে আস্তে এই পোকাতে খেয়ে নিচ্ছে এবং ঢেঁড়স গাছের প্রচুর ক্ষতি হচ্ছে। তাই এই পোকাকে এই মুহূর্তে দমন করতেই হবে। আমি একটা মোটা ঢেঁড়স গাছ আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। দেখুন আপনারা কাণ্ডের রসটা ঠিক কীভাবে কুড়ে কুড়ে খাচ্ছে। এই যে এইটা হলো চাল পোকা, এই যে হলুদ রঙের পোকাটা দেখতে পাচ্ছেন, এটাই হলো চাল পোকা, খুব ক্ষতিকর। আর কাণ্ডটা দেখুন মাঝখান দিয়ে পুরো কুড়ে কুড়ে খেয়ে নিয়েছে। আর এই যে এইটা দেখতে পাচ্ছেন, এটাই হলো চাল পোকা, এটা এখনও বেঁচে আছে, কাণ্ডটাকে ভিতর থেকে একেবারে খেয়ে নিচ্ছে, যা ঢেঁড়স গাছের পক্ষে বর্তমানে খুবই ক্ষতিকর। এই পোকাকে খুব তাড়াতাড়ি দমন না করতে পারলে সমস্ত ঢেঁড়স গাছের কাণ্ডের রস এরকম খেয়ে নেবে আর ঢেঁড়স গাছগুলো নষ্ট হয়ে যাবে। ঢেঁড়স গাছটাকে আমি চিড়ে দেখাচ্ছি। আচ্ছা, এই দিকটা চিড়ে দেখা যাক কী হয়। না, এইখানে আর পোকা নেই, তবে কাণ্ডের মাঝখানটাকে একেবারে খেয়ে নিয়েছে। ঢেঁড়স গাছ যে শুধুমাত্র গোড়া পচা রোগের কারণেই নষ্ট হয়ে যাচ্ছে বা মরে যাচ্ছে সেটা কিন্তু নয়। যেমন এই যে ঢেঁড়স গাছটা দেখুন, উপরে আপনাদেরকে দেখাচ্ছি, এর গোড়াও খুব ভালো আছে, গোড়া একেবারে পরিষ্কার। গাছটা ঝিমিয়ে গেছে শুধুমাত্র চাল পোকার আক্রমণের ফলে। এইখানটায় চাল পোকার আক্রমণটা হয়েছে আর যে কারণে এইখানের কাণ্ডের রসটা পুরো খেয়ে নিয়েছে আর গাছটা মরে গেছে, গাছটা ঝিমিয়ে যাচ্ছে। আমি এখানটা ভেঙে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। কাণ্ডটা পুরো একেবারে খেয়ে নিয়েছে। এইটা ভাঙলে ওই হলুদ রঙের বা সাদা রঙের পোকা দেখা যাবে। আবার আমি এইখানে একটা বড় গাছ আপনাদেরকে দেখাচ্ছি, এই গাছটাও ঝিমাচ্ছে। এই গাছটাও উবড়ালে দেখা যাবে যে গোড়ায় কোনো রোগ নেই, গাছের গোড়া একেবারে পরিষ্কার, কিন্তু এই গাছটাতেও কাণ্ডেতে চাল পোকার আক্রমণ হয়েছে। এখানটা ভাঙলেও দেখা যাবে যে এইখানটাতে চাল পোকার আক্রমণে কাণ্ডের রসটাকে পুরো একদম খেয়ে নিয়েছে। এই জমিটার ঢেঁড়স গাছে ব্যাপকভাবে চাল পোকার আক্রমণ হয়ে গেছে, যেখানে লেগেছে একেবারে ঝাঁকে ঝাঁকে লেগে গেছে। এইখানে দেখাচ্ছি একটু, দেখুন এই গাছটায় লেগেছে, এই গাছটায় লেগেছে, আবার দেখুন এই গাছটাতেও লেগেছে, আবার দেখছি এই গাছটাতেও লেগেছে। এই গাছটায় সবেমাত্র লাগতে শুরু হয়েছে। ঢেঁড়স গাছটা উপর থেকে দেখে বোঝা যাচ্ছে একেবারে ভালো পরিষ্কার ঢেঁড়স গাছ, যাই ভাঙলাম কাণ্ডের ভিতরটাকে একেবারে খেয়ে নিয়েছে। আর এই যে এইটা হলো সেই চাল পোকা। প্রচুর ঢেঁড়স গাছে চাল পোকার আক্রমণ হয়ে গেছে, এক্ষুনি পরিচর্যা করতে হবে। নমস্কার বন্ধু, আশা করি আপনারা ভালো আছেন। আমি কৃষক বন্ধু চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি প্রসেনজিৎ, শুরু করছে আজকে একটি নতুন ভিডিও। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে নিবেদন, চাষির কাছ থেকে হাতে কলমে চাষবাস সম্পর্কে যদি কিছু আপনারা শিখতে চান বা নিজের অভিজ্ঞতাকে আরও বাড়াতে চান, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং ভিডিওটি সমস্ত চাষি ভাইদের মধ্যে শেয়ার করে দিন, যাতে সকল চাষি ভাই মিলে সমস্ত মানুষের মুখে সবজি তুলে দিতে পারি এবং চাষবাস করে নিজেদের জীবনযাত্রার মানকে আরও উন্নত করে তুলতে পারি। আজকে আমি এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব ঢেঁড়স গাছের কাণ্ডের এই যে চাল পোকা, আপনারা কীভাবে খুব সহজে দমন করে ফেলতে পারবেন। এবং এই সময় ঢেঁড়স গাছে কানফুল চলে এসেছে, অনেক বন্ধুর ঢেঁড়স গাছে ফুলও চলে এসেছে, তাই এই সময় জলসেচ দিতেই হবে। এই সময় আপনারা আপনাদের ঢেঁড়স গাছে কী কী সার প্রয়োগ করবেন এবং সারের সাথে কী কী মিশিয়ে জমিতে ছড়িয়ে জলসেচ দেবেন, সেটাও এই ভিডিওতে এখন আমি আপনাদেরকে বলে দেব। ঢেঁড়স গাছের কাণ্ডে
এই যে চাল পোকার আক্রমণ কতটা ভয়ঙ্কর আপনারা দেখলেন। এর আক্রমণের ফলে ঢেঁড়স গাছের গোড়া ঠিক আছে, অথচ কাণ্ডটা নষ্ট হয়ে যাচ্ছে, যার ফলে ঝাঁকে ঝাঁকে ঢেঁড়স গাছ নষ্ট হয়ে যাচ্ছে। তাই এই মুহূর্তে আপনাদের ঢেঁড়স গাছকে চাল পোকার আক্রমণ থেকে বাঁচাতে হবে। আপনারা কী করবেন, আপনাদের ঢেঁড়স গাছে চাল পোকা লাগুক না লাগুক, আপনারা এই পরিচর্যা করবেন। দুটো ওষুধ আপনাদের বলে দেবো, এই দুটো ওষুধের মধ্যে যে কোনো একটা ওষুধ দেবেন। এই দুটো ওষুধ একেবারে পরীক্ষিত, খুব কার্যকরী, দারুণ কাজ হচ্ছে। প্রথমে আমি যে ওষুধটার নাম বলবো সেই ওষুধটার নাম হলো ব্যারাজাইট। ঢেঁড়স গাছে চাল পোকার আক্রমণ হোক বা না হোক আপনারা ব্যারাজাইট দেবেন। এই ওষুধটা এখন বর্তমানে ঢেঁড়স গাছে চাল পোকা দমনে দারুণ কাজ হচ্ছে। এই ব্যারাজাইট আপনারা দেবেন 15 লিটার জলে 30 ml করে, এবং এর সাথে আপনারা দেবেন অ্যাসিটামিপ্রিট গ্রুপের ওষুধ, আপনারা একা ব্যবহার করতে পারেন। এই অ্যাসিটামিপ্রিট গ্রুপের ওষুধ আপনারা দেবেন 15 লিটার জলে 20 g করে। এই দুটো ওষুধকে একসাথে মিশিয়ে আপনারা কী করবেন, হয় ফার্স্ট সকালবেলা, তা না হলে বৈকালবেলা একেবারে ঢেঁড়স গাছকে ভিজিয়ে স্প্রে করে দেবেন। রোদ অবস্থায় আপনারা কখনোই এই ওষুধ স্প্রে করবেন না, তাহলে ভালো কাজ পাবেন না। আর এই জিনিসটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, একবার স্প্রে করে ছেড়ে দিলে হবে না। আজকে স্প্রে করলেন, ঠিক 5 দিনের মাথায় আবার আপনাদেরকে এই দুটো ওষুধ স্প্রে করে দিতে হবে, তাহলেই আপনারা সঠিক কাজ পাবেন। আপনারা যদি একবার স্প্রে করে ছেড়ে দেন তাহলে কিন্তু আপনারা সঠিক রেজাল্ট পাবেন না। আপনাদেরকে পরস্পর দুবার স্প্রে করতেই হবে, তবেই আপনারা সঠিক কাজ পাবেন এবং এই চাল পোকাকে একেবারে সঠিকভাবে দমন করতে পারবেন। অপর যে ওষুধটার কথা আমি বলবো সেই ওষুধটার নাম হলো সিমোডিস। এই ওষুধটাও বর্তমানে ঢেঁড়স গাছে চাল পোকা দমনে দারুণ কাজ হচ্ছে। এইটা মূলত এতদিন বেগুন গাছে দেওয়া হচ্ছিল, কিন্তু ঢেঁড়স গাছে দেওয়া হয়েছে, দারুণ রেজাল্ট পাওয়া গেছে। তাই আপনারা সিমোডিস আপনাদের ঢেঁড়স গাছে চাল পোকা দমনের জন্য দিতে পারেন। এই সিমোডিস আপনারা দেবেন 15 লিটার জলে 20 ml করে, এর সাথে কিচ্ছু মেশানোর দরকার নেই, এই সিমোডিস একাই দিতে হবে। এই সিমোডিস আপনারা দেবেন হয় সকালবেলা, তা না হলে বৈকালবেলা। এই সিমোডিস কিন্তু গাছকে অতটা ভিজিয়ে স্প্রে করার দরকার নেই, হালকা উড়িয়ে দিয়ে দিলেই কাজ হয়ে যাবে। খুব ভালো ওষুধ, দারুণ কার্যকারী ওষুধ। এই সিমোডিসও ঢেঁড়স গাছের চাল পোকা একেবারে পুরোপুরিভাবে দমন করতে হলে দুবার স্প্রে করতে হবে। আজকে স্প্রে করলেন, আবার ঠিক 7 দিনের মাথায় আবার একবার স্প্রে করতে হবে, তবেই আপনারা আপনাদের ঢেঁড়স গাছের চাল পোকা একেবারে পুরোপুরিভাবে দমন করতে পারবেন। যে সকল বন্ধু ঢেঁড়স গাছে কানফুল চলে এসেছে বা একটা দুটো ফুল ফুটতে শুরু হয়েছে, একটু গরম ওয়েদার দেখেই আপনারা কী করবেন, আপনাদের ঢেঁড়স জমিতে সার প্রয়োগ করে জলসেচ দিয়ে দিন। আর যে সকল বন্ধুর ঢেঁড়স গাছ একটু ছোটো আছে, কিছুদিন দাঁড়িয়ে যান, তারপরে জলসেচ দেবেন। 1 বিঘে জমির জন্য আমি একটা সারের পরিমাপ আপনাদেরকে বলে দিচ্ছি। এই সার আপনারা আপনাদের ঢেঁড়স জমিতে ছড়িয়ে দিয়ে জলসেচ দেবেন, ঢেঁড়স গাছ খুব সুন্দর হবে। এবং এই সার আপনারা কখনোই ফার্স্ট সকালবেলা ছড়াবেন না, তাহলে কী হবে, পাতায় ধরে যেতে পারে। এই সার আপনারা ছড়াবেন রোদ থাকা অবস্থায়। 1 বিঘে জমির জন্য আপনারা নেবেন 40 কিলো সর্ষে খোল এবং 20 কিলো নিম খোল, এর সাথে নেবেন 15 থেকে 20 কিলো, হয় 10-26-26, তা না হলে 15-15-15, তা না হলে 16-16-16, এবং এর সাথে অবশ্যই নেবেন 3 কিলো সাগরিকা। এই সাগরিকা দেওয়া চায়। এই মুহূর্তে আলাদা করে ঢেঁড়স জমিতে ফসফেট, পটাশ, ইউরিয়া কিচ্ছু দেওয়ার দরকার নেই। এই সার আপনারা আপনাদের ঢেঁড়স জমিতে ছড়িয়ে জলসেচ দিলেই দারুণ কাজ হয়ে যাবে, খুব সুন্দর ঢেঁড়স গাছ হবে। এবার যখন ঢেঁড়স ফলে যাবে সেই সময় ঢেঁড়সটা ভাঙতে একটু অসুবিধা হয়, সেই সময় হালকা ইউরিয়া লাগে, কিন্তু এই মুহূর্তে ঢেঁড়স গাছে ইউরিয়া দেওয়ার দরকার নেই, অনেক রকম স্প্রে হয়ে গেছে। সেই সময় আপনারা কী করবেন, ঢেঁড়স গাছে স্প্রে করে দেবেন, ঢেঁড়সের মোটা নরম হয়ে যাবে, পুটপুট ভেঙে যাবে। বন্ধুরা, আমি আশা করছি এই ভিডিওর মাধ্যমে আপনাদের ঢেঁড়স গাছে চাল পোকা দমনের জন্য আপনারা কী স্প্রে করবেন এবং এই মুহূর্তে ঢেঁড়স গাছে ঢেঁড়স জমিতে কী সার প্রয়োগ করে জলসেচ দিলে সবচেয়ে ভালো গাছ হবে, খুব সুন্দর ঢেঁড়স গাছ হবে, সেই সম্বন্ধে সঠিক ধারণা দিতে পেরেছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।